কথা হজম করতে শিখুন। এইটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সহায়তা করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় সে জিতে গেছে ভেবে, আপনি একটু হাসুন। মনে রাখবেন, কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই, এটা বোকামি। মনে রাখবেন, কথায় কাজ হবে না, তাই কাজ শুরু করুন নির্বে। আপনার কাজই কথা বলবে। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। আপনি অনেক কিছু পারেন, কি দরকার বলে বেড়ানোর? কাজ করুন, যার প্রয়োজন সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে। মনে রাখবেন, চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরদের জিততে দিন। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন, আর নির্বে কাজ করুন। আপনার কাজই আপনার কথা বলবে। বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্বজয় করতে পারবেন ইনশাআল্লাহ।